আমার সে পার্শ্বভূমিক, আমার নেতা, আমার অভিভাবক, উনিও সেদিনকে এই কথাটা বিকাশ বোসের মৃত্যু দিবসের দিনে কথাটা প্রকাশ্যে বলেছেন যে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের কোনো একটা ব্যর্থতা ছিল বা অভ্যন্তর ব্যাপার ছিল, সেটার জন্য এটার জন্য ও পার পেয়ে গেছে। কিন্তু উনি বলেছেন, কথা দিয়েছেন যে বিকাশ বোসের খুনের ফাইল উনি আবার খোলাবেন, আর তার জন্যে আমি সোমনাথ স্যার যতটা সহযোগিতা লাগবে আমি ততটা সহযোগিতা করব। আর এই অর্জুনকে, মানে বর্তমানে যার নাম পাল্টু সিং, ঠিক আছে, পল্টু সিং বলুন বা পাল্টু সিং, এই পাল্টু সিংকে আমি জেলে না ঢুকিয়ে আমি কোনো মতেই শান্তিতে বসবো না। তাতে আমাকে ডেলি 2 ঘন্টা ঘুমিয়ে যদি থাকতে হয় থাকবো, কিন্তু আমার এটা প্রতিজ্ঞা যে ওকে আমি জেলে ঢোকাবই, জেলে ঢুকিয়ে আমি কোনো রকমে মানে নিঃশ্বাস ফেলবো, বলে না শান্তির নিঃশ্বাস, সেই শান্তির নিঃশ্বাস ফেলবো তো সেই দিনকেই যেদিনকে ওকে আমি জেলে ঢোকাতে পারবো। ঠিক আছে।